আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে গণিতের দুই নম্বর ক্লাসে আমরা তোমাদেরকে বিভিন্ন সূত্র নিয়ে একটু আলোচনা করব। আজকের টিউটোরিয়ালে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমি শেখাবো তোমাদেরকে, এবং এই ত্রিকোণমিতির সূত্রগুলো সমসাময়িক দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গণিতের যে লিখিত পরীক্ষার একটা পার্ট থাকে ওখানে কিন্তু প্রায় এই ধরনের সূত্র আসে। তো সুতরাং আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই একটু আমার সঙ্গেই থাকবে। তো যাই হোক, আমার বড় মনিটরের দিকে সবাই লক্ষ্য রাখো, আমরা আজকে শিখব ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র। আমি যদিও বা জানি তোমরা এই সূত্রগুলো ক্লাস 19 যখন ছিল তখন পড়ে আসছো, তারপর আজকে একটু আমরা রিভিশন দিই, কারণ অনেকের হয়তো বা জানা নাও থাকতে পারে। ঠিক আছে, প্রথম সূত্রটি দেখো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই প্রতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই প্রতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু প্রতিভুজ বাই ভূমি, কসেক থিটা ইকুয়াল টু প্রতিভুজ বাই লম্ব, সাইন থিটা ইকুয়াল 1 বাই কসেক থিটা, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, tan theta equal 1 by cot theta, cosec theta equal 1 by sin theta, sec theta equal 1 by cosec theta, cot theta equal 1 by tan theta, sin square theta plus cos square theta equal 1, sin square theta equal 1 minus cosec square theta, cos square theta equal 1 minus sin square theta, sec square theta minus tan square theta equal 1, sec square theta equal 1 plus tan square theta, tan square theta equal sec square theta minus 1, cosec square theta minus cot square theta equal 1, cosec square theta minus equal cot square theta plus 1, cot square theta equal cosec square theta minus 1। তো যাই হোক, আমি জানি তোমরা হয়তো বা টিউটোরিয়ালটি দেখে হয়তো বা মনে মনে অনেক কিছু কথা বলতে পারো যে আমরা তো এগুলো জানি, তো কেন স্যার এগুলো শিখাচ্ছে। বাট এই ধরনের সূত্র বা এই সূত্রগুলো ত্রিকোণমিতির মান পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি আসলে তোমাদেরকে শেখানোর জন্য আজকে আসলাম। তো যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেলে যারা প্রথম আজকে আমাকে দেখছো বা আমাদের টিউটোরিয়ালগুলো আজকে যারা প্রথম দেখছো, তোমরা একটা কাজ করবা, কারণ তোমাদের সেনা নৌ বিমান বাহিনীর জন্য আমি লিখিত পরীক্ষার আরো অনেকগুলো বিষয়ের উপরে টিউটোরিয়াল বানিয়েছি, এবং ওই টিউটোরিয়ালগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলেই হচ্ছিল তোমার আপলোড করা আছে। তোমরা চাইলে অবশ্যই ভিডিওগুলো একটু দেখে আসবে, এবং বাসায় বসে বসে খুব ভালোভাবে যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি লিখিত পরীক্ষা পাস করতে চাইলে কোন বিষয়গুলোর উপরে প্রশ্ন হতে পারে, তুমি কোন টপিকসগুলো নিয়ে পড়ালেখা করবো, ওই টপিকসগুলো একটু প্রস্তুতি নিয়ে রাখবা। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিতে হবে। এই হচ্ছিল তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আর যারা প্রস্তুতি নিতে চাও, আমাদের সমসাময়িক আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, তোমরা চাইলে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করো, করে তুমি যদি এক মাস বা দুই মাসে একটা তোমার সামর্থ্য থাকে একটা খুবই স্বল্প খরচে একটা প্রস্তুতিমূলক কোচিং করে যাও, তাহলে দেখবা যে তোমার লিখিত পরীক্ষার জন্য তুমি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবা। এখানে আমরা অধিক পরিমাণে মডেল টেস্ট নেই, অধিক পরিমাণে ক্লাস থাকে, সাজেশন শিট, গাইড, অনেক কিছু আমরা এখানে প্রোভাইড করে থাকি শুধুমাত্র তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ আগামী গণিত ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।